জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। অনলাইনের মাধ্যমে পরীক্ষা গ্রহণের দাবিতে ফের পড়ুয়াদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধ বর্ধমানে। অনলাইন পদ্ধতিতে পরীক্ষার দাবিতে বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রাজবাটী ক্যাম্পাসে। মূল প্রবেশপথ আটকে পড়ুয়াদের তুমুল বিক্ষোভ। অফলাইন পরীক্ষার পরিবর্তে অনলাইনে পরীক্ষা নিতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। তাদের একটাই স্লোগান, অনলাইনে পরীক্ষা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ বিশ্ববিদ্যালয় সহ সংলগ্ন বর্ধমান রাজপথ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জেলার বিভিন্ন কলেজের হাজারখানেক ছাত্রছাত্রীরা এই দিন এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, এতদিন করোনার জন্য ঠিকমতো প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি, যা হয়েছে তা সবই অনলাইনে। এর জেরে তারা পরীক্ষার জন্য ঠিকমতো তৈরি হতে পারেননি। অফলাইন পরীক্ষার জন্য সম্পূর্ণ সেমিস্টারে দু মাসও প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি। ঠিকমতো ক্লাস না হওয়ার জন্য এই মুহূর্তে অফলাইনে পরীক্ষায় বসা সম্ভব নয় বলে দাবি জানিয়েছেন ছাত্রছাত্রীরা। অবিলম্বে বিশ্ববিদ্যালয়কে অফলাইনের পরিবর্তে অনলাইনে পরীক্ষা নিতে হবে, এই দাবি না মানলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন ছাত্রছাত্রীরা। এই দিন তারা তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে দেখা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছে ছাত্রছাত্রীদের কাছ থেকে। আমরা পর্যাপ্ত সময় পাইনি সিলেবাস শেষ করার জন্য। আমাদের দু আড়াই মাস ক্লাস হয়েছে এবং আমাদের মোট সিলেবাসের 50% এখনও শেষ হয়নি। এই অবস্থায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমাদের আগামী 14 জুন থেকে আমাদের অফলাইন মোডে পরীক্ষা ডিক্লেয়ার করে দিয়েছে। আমাদের এখনও এরকম অনেক কলেজ আছে যে সমস্ত কলেজে এখনও অনলাইনে ক্লাস হয় এবং সামার ভ্যাকেশনের জন্যে আমাদের একটা অনেক বড় সময় ছুটি ছিল, এই কারণের জন্য আমাদের সিলেবাস শেষ হয়নি। এখন আমরা ছাত্ররা অফলাইনে পরীক্ষা ছাত্রছাত্রীরা অফলাইনে পরীক্ষা দিতে অপারগ, সেই জন্য আমরা আজকে আন্দোলন জানাচ্ছি। গত 17 মে আমরা এই ব্যাপারে আন্দোলন জানিয়েছিলাম এবং সেই দিন আমাদেরকে মাননীয় কন্ট্রোলার স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ওনারা আমাদের সপক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। তো উনি এটাও জানিয়েছিলেন যে আমরা যা চাইছি তাই সেরকম সেই ধরনের সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজ এখনও 24 তারিখ হয়ে গেছে, 24 মে হয়ে গেছে, এখনও অবধি ইউনিভার্সিটি কোনোরকম কোনো সিদ্ধান্ত আমাদের সপক্ষে নেননি। ইউনিভার্সিটি এর আগে আমরা যখন 17 তারিখ এসেছিলাম, ভাইস চ্যান্সেলর স্যার এইভাবে বলেছিলেন ছাত্রছাত্রীরা যা চাইছে তার বিরুদ্ধে ইউনিভার্সিটি কখনোই যাবে না, যা চাইছে তাই নেওয়া হবে। মানে উনি এটা বলতে মানে আমরা এই আন্দোলন ততক্ষণ চালাবো যতক্ষণ ইউনিভার্সিটি আমাদের সপক্ষে মানে আমাদের সপক্ষে কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছে এবং আমরা অনলাইন এক্সামের নোটিস না পাওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না, আমরা আন্দোলন চালাবো। রাস্তাটা এই জন্য অবরোধ, আমাদের অফলাইনের নোটিস যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, অনলাইনে করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমাদের যথেষ্ট ক্লাস হয়নি, সিলেবাস সম্পূর্ণ হয়নি, ওয়েস্ট বেঙ্গলের একটা পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় নেই যেখানে অফলাইনে নোটিস আছে। একমাত্র এই মা এই অনলাইনে নোটিস সব ইউনিভার্সিটি করে দিয়েছে, একমাত্র শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটি এখনও পর্যন্ত অফলাইনে নোটিস রেখেছে। গাড়ি সাইড করো, রোড ব্লক হবে, গাড়ি সাইড করো। Thank you.
পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।